পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনার উদ্যোগকে সমর্থন করছে বিজিএমইএ। তবে উৎসে কর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের দাবি পোশাক শিল্প মালিকদের। অন্যদিকে অর্থ পাচার চক্রকে প্রশ্রয় না দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সালেম। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস আরিফিন। অর্থনীতির সাম্প্রতিক অবস্থায় ডলারের মজুদ বাঁচাতে পদক্ষেপ নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে শুধু রপ্তানি আয় বাড়ানো কিংবা আমদানি ব্যয়ের লাগাম টানাই নয়, পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগও কাজে দেবে বলে মনে করছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। তাই নির্দিষ্ট হারে কর দিয়ে সে সুযোগের প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেন তারা। এই সময় কিছু ফরেন কারেন্সি দেশে যদি আসে, সেটা কিভাবে আসলো না আসলো, সেটা সরকার কি ট্যাক্স দিবে সেটা তারা ডিসিশন নেবে, বাট আমাদের ফরেন কারেন্সির দরকার আছে, সেই ফরেন কারেন্সি আনার জন্য ব্যবস্থা আমাদের অনেক কিছু মেনে নিতে হয় অনেক সময়। সো আমি মনে করি যে সরকার এভাবে যে স্টেপটা নেবে আমরা সেটার সাথে একমত থাকব। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে কর্পোরেট ট্যাক্স কমানোর প্রস্তাবকে সাধুবাদ জানালেও পোশাক খাতে উৎসে কর না বাড়ানোর দাবি জানিয়েছে বিজিএমইএ। ইমিডিয়েটলি আমাদের কস্টিংয়ে একটা এফেক্ট এসে যায়, সেই কারণে আমরা এই অনুরোধটা করেছি। অন্যদিকে পাচারের অর্থ বৈধ করার সুযোগের বিরোধিতা করেছে গবেষণা প্রতিষ্ঠান সানেম। তারা চান পাচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং, এই যে একটা চক্র কাজ করে এবং এই চক্রের মধ্যে কিন্তু অনেক দেশি ব্যবসায়ীরাও ইনভলভড এবং অনেক নানাভাবে সামাজিক রাজনৈতিকভাবে যারা শক্তিশালী তারাও ইনভলভড। সুতরাং এটা যদি সরকারের কাছে তথ্য থাকে, আমরা যেটা দেখতে চাই এবং যে বাজেটে আমরা আশা করেছিলাম যে দেখতে চাই যে এদের বিরুদ্ধে ব্যবস্থাটা কি নেওয়া হচ্ছে। সানেম বলছে পোশাক খাতে ভর্তুকি না দিয়ে অন্য খাতে দেয়া প্রয়োজন। তাদের মতে পণ্য ও সেবার বাড়তি চাহিদা কিভাবে সামাল দেয়া হবে সে নির্দেশনা নেই অর্থমন্ত্রীর প্রস্তাবনায়, নেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নির্দেশনাও। সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেটা। ফেরদৌস আরিফিন, নিউজ 24, ঢাকা।